আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ এবং নিরাপদ আছেন বন্ধুরা আজকে তেইশে মার্চ দু জানাবো সৌদি আরবের দুইটি গুরুত্বপূর্ণ খবর আমার হাতে আছে একটি খবর নেওয়া হয়েছে সৌদি আরবের সুনাম ধন্য পত্রিকা সৌদি গেজেট আরেকটি নেওয়া হয়েছে সৌদি আরবের আরেকটি অনলাইন পত্রিকা সৌদি এক্সপার্টিজ থেকে সো বন্ধুরা এই দুইটি খবর আপনাদেরই প্রশ্ন করা অনেক সময় আর সেই প্রশ্নের উত্তর নিয়ে যাওয়াজাত রিপ্লাই দিয়েছে সেই বিষয়ে কথা বলবো একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যাওয়াজাতকে যে আমি ভিজিট ভিসায় সৌদি আরব এসেছি সেই ভিজিট ভিসা কি এখন চেঞ্জ করে আমি আকামা বানাতে পারবো বা কাজের ভিসা বানাতে পারবো কিনা আমি টাকা পয়সা দিতে রাজি আছি যত টাকা লাগে আমি টাকা পে করব কিন্তু আমার এই ভিজিট ভিসা চেঞ্জ করে ওয়ার্কার যে ভিসা আছে সেই ভিসায় পরিবর্তন বা কনভার্ট করা পসিবল অর নট মানে এমন একটি প্রশ্ন করেছিলেন তিনি সো যাওয়াজ তার প্রতি উত্তর যেটা জানিয়েছে যে ভিজিট ভিসাধারী কোনো ব্যক্তি সৌদি আরবে এসে তিনি তার ভিসা কনভার্ট করে রেসিডেন্স পারমিট যেটাকে আমরা আকামা বলি সেই আকামা কখনোই বানাতে পারবে না তার মানে ভিজিট ভিসায় এসে সৌদি আরবে কখনোই আপনি কাজের উদ্দেশ্যে এসে মানে কাজের উদ্দেশ্যে করে আপনার আকামা বা আপনার কাগজপাতি ঠিক করতে পারবেন না যত টাকায় পে করেন না কেন এটা ছিল যাওয়া যাদের প্রতি উত্তর আর এই প্রশ্নটা অনেক প্রবাসী ভাইরা আমাদের করে থাকে যাওয়া যারা স্পেশালি ভিজিট ভিসায় আসে সৌদি আরবে আসার পরেই অনেকে আমাদের প্রশ্ন করে ভাই আমি তো ভিজিট ভিসায় এসেছি এখন আমার ভিসার ডেট শেষ মুহুর্তে কি এখন টাকা পয়সা দিয়ে আমার ভিজিট ভিসাটি আকামা বানাতে পারবো সো অনেকে এই প্রশ্নটি করে থাকে সো না ভাই আপনাদের পক্ষে এটা সম্ভব না কেননা এটা যাওয়াজাতের এটা একটা রিপ্লে আর যাওয়াজাত স্পষ্ট বিষয়টা জানিয়ে দিয়েছেন আরেকটি খবর আপনাদের জানাবো সেটা হলো অনেকে আমাদের প্রশ্ন করে যে ভাই আমাদের যদি হেলথ ইন্স্যুরেন্স মানে যেটাকে আমরা আরবিতে তামিন বলে থাকি তামিন না থাকে তাহলে জরিমানা করবে কাকে আমাকে নাকি আমার কোম্পানি বা কপিলকে বা এটার জন্য কি হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনার যদি তামিন না থাকে সেক্ষেত্রে আপনাকে জরিমানা করা হবে না জরিমানা করা হবে আপনার কোম্পানিকে বা কপিলকে আর সৌদি সরকার বলেছে প্রত্যেকটা ব্যক্তির তামিন থাকতে হবে আর তামিন না থাকলে সেই কোম্পানি বা কপিলকে সর্বোচ্চ বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে আর জরিমানার ক্যাটাগরিও তারা নির্ধারণ করে দিয়েছে মহাসাসা যেগুলো আছে এক থেকে দশ জন পর্যন্ত সেক্ষেত্রে দুই হাজার সৌদিরিয়াল জরিমানা বা এগারো থেকে একান্ন জন পর্যন্ত বা পঞ্চাশ জন পর্যন্ত সরি পঞ্চাশ জন পর্যন্ত সেক্ষেত্রে তাদের পাঁচ হাজার রেল জরিমানা এবং একান্ন থেকে তার অধিক যতজন ব্যক্তি থাকুক না কেন সেক্ষেত্রে সর্বোচ্চ বিশ হাজার সৌদিরিয়াল জরিমানা করা হবে সো আপনাদের কোনো টেনশন নাই তবে তামিনের জন্য আপনারা তাদের বলবেন আপনার কোম্পানির কর্তৃপক্ষ বা আপনার যারা কপিল বা স্পন্সার যারা আছে তাদেরকে বলবেন তারা যদি দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনার কোনো টেনশন নেই তাদের সমস্যা হবে যে কোনো পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী ধরলে বা যে কোনো মানব সম্পদ মন্ত্রণালয়ের কোনো কর্তৃপক্ষ জানতে পারলে তাদের সমস্যা করবে আপনার কোনো সমস্যা নেই বড় একটা অঘটন ঘটে গেলে তারা ফেসে যাবে সো বন্ধুরা এই ছিল আমার হাতে দুইটা গুরুত্বপূর্ণ সংবাদ ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো আর আপনাদের মনে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কমেন্টের উত্তর না দিতে পারি নতুন কোনো ভিডিও বানিয়ে আপনাদের সেই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরব নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ